আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্না। শান্তিপূর্ণভাবে চলছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হয় ভোট নেওয়া, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। 105টি কেন্দ্রে এবার ভোট গ্রহণ হচ্ছে ইভিএম এর মাধ্যমে। প্রথমবারের মতো প্রতিটি ভোট কক্ষে রয়েছে সিসি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 3,500-এরও বেশি সদস্য। ঝুঁকিপূর্ণ 89টি কেন্দ্রের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থাপনা। নির্বাচনে মেয়র পদে লড়ছেন 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 106 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 36 জন। আসলে ইভিএম এ ভোট দেওয়া তো খুবই সহজ। আমি ভোটারদেরকে বলবো, আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনারা গোপন কক্ষে গিয়ে আপনারা যেই প্রার্থী আপনার পছন্দ, যেই মার্কা আপনাদের পছন্দ, তার পাশে সাদা বাটনটি প্রেস করুন, তারপরে সবুজ বাতি টিপে কনফার্ম করুন, তারপরে আপনারা ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়িতে যান। দর্শক কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার। আর হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। এ সময় ভোটের পরিবেশ ঠিক থাকলেও ভোট গ্রহণের ধীর গতি নিয়ে অভিযোগ তোলেন তিনি। আর নিজামুদ্দিন কায়সার অভিযোগ করেন, কেন্দ্রগুলোতে ভোট সংখ্যা কমানো হয়েছে, তবে এসব অভিযোগ অর্থহীন বলে মন্তব্য করেছেন আরফানুল হক রিফাত। ভোটের পরিবেশ চমৎকার রয়েছে বলেও সন্তোষ প্রকাশ করেন ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী। সবই ঠিক আছে, কিন্তু ওই ইভিএম মেশিনগুলি দু ত্রুটি আছে, সবসময় কাজ করতেছে না, কোন সময় কাজ করে কোন ধরনের, আমি ভোটটা ঢুকলাম, আমার সময় কাজ না করলে তো আমি এটা বিদ্যুৎ বুথ করবো না, এর মধ্যে আমি বিভিন্ন খবর পেতেছি। হঠাৎ করে বুথ সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, মানে কমিয়ে দিয়েছে মানে এক রুমে দুইটা বুথ করা হয়েছে, সেক্ষেত্রে আমার এজেন্ট সংখ্যা মানে দুজন থাকতে দেওয়া হচ্ছে না, এখানে একজন থাকার জন্য বলছে। আমি আশাবাদী লোক, আমি নিরাশার ধারে কাছে থাকতে চাই না, সবাইকে বলবো যে আশাবাদী হোক, ছোটখাটো ভুল থাকতেই পারে, আমি এখন পর্যন্ত খুব চমৎকার পরিবেশ দেখছি। দর্শক, সকাল থেকে কুমিল্লার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। বাবু, কুমিল্লার সার্বিক নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন? মৌ, সকাল থেকেই ভোট কিন্তু চলছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের এবং আমরা বিভিন্ন কেন্দ্র এখন পর্যন্ত ঘুরে দেখেছি। এখন বেলা গড়িয়েছে অনেকটাই দুপুরের সময়। আমি এখন দাঁড়িয়ে আছি হোচ্ছামিয়া লুৎফুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রটির সামনে। এই কেন্দ্রে কিন্তু আমি যেটি দেখছি যে এখানে ভোটারদের উপস্থিতি কিন্তু খুব একটি নেই, কারণ এমনটি হতে পারে যে দুপুরবেলা যেহেতু সময় সেজন্য হয়তো বা ভোটাররা এখানে খুব একটা এখন আসছেন না ভোট দেওয়ার জন্য। বেলা গড়ানোর পর কিন্তু আবার ভোট যে গতি ছিল সেই গতিতে হয়তো বা চল শুরু হবে। আর যেটি বিষয়টি হচ্ছে, সকাল থেকেই কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে যেটি দেখেছি, যে অভিযোগটি পাচ্ছি সেটি হচ্ছে যে ইভিএম যন্ত্রের কারণে কিন্তু ভোটের ধীর গতি আমরা মোটামুটি সবগুলো কেন্দ্রেই দেখছি। এখানেও একই সমস্যা হয়েছে, যে যত সংখ্যক ভোটারদের আসার কথা ছিল তারা সকাল থেকে এখানে ভিড় করেছিলেন, কিন্তু ইভিএম যন্ত্রের জটিলতার কারণে কিন্তু অনেক জায়গায় তারা ঠিক মতো ভোট দিতে পারছেন না। আর যেটি হচ্ছে যে ভোটের সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার একদম চোখে পড়ার মতো। কুমিল্লা সিটি নির্বাচনকে ঘিরে 3,000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছেন। সিটির 27টি যে ওয়ার্ড রয়েছে সেসব ওয়ার্ডে কিন্তু 12 প্লাটুন বিজিবি কাজ করছে এবং 30টি র্যাবের টিম কাজ করছে, এবং এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু তৎপর রয়েছেন। এখন পর্যন্ত আমরা সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো রকমের দুর্ঘটনা বা কোনো অনিয়ম অথবা বিশৃঙ্খলার খবর কিন্তু পাইনি। তো সার্বিকভাবে ভোটাররা বলছেন তারা নির্বাচনী পরিস্থিতি দেখে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবেশ দেখে তারা খুশি এবং আশা করা যাচ্ছে যে নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে সবাই ভোট দিতে পারবেন। তো এখন বেলা গড়িয়েছে অনেকটাই, যেহেতু দুপুরবেলা, সেই হিসেবে এখানে ভোটারদের উপস্থিতি খুব একটা কম দেখছি আমরা, তেমন খুব একটা উপস্থিতি এখানে ভোটারদের নেই। আবারও হয়তো বা এই দুপুরের খাবারের সময় পেরিয়ে গেলে আবারও ভোটারদের উপস্থিতি সকালের মতোই হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মৌ, এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সবশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু।
এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি বিআইএফসি লিমিটেড 2019 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে 12.20 টাকা, আগের বছর লোকসান ছিল 13.05 টাকা। কোম্পানির এজিএম এর তারিখ পরে জানানো হবে, রেকর্ড ডেট 25 জুলাই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।